এবার আন্তর্জাতিক সংবাদ। মিশরে আবারও দুটি প্রাচীন সমাধিসহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। রাজধানী কায়রোর অদূরে সাকাররা নেক্রোপলিস নামে পরিচিত বিশাল এই সমাধিস্থলটি প্রাচীন পাথরের ঘেরের মধ্যে অবস্থিত, যা সুপরিচিত গিজা আল মুদির নামে। গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন আবিষ্কারের তথ্য জানান বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ও খনন দলের পরিচালক জাহি হাওয়াস। তিনি বলেন, আনুমানিক 2500 খ্রিস্টপূর্ব থেকে 2100 খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কার বিস্তৃত এ অঞ্চলটি এক বছর ধরে খনন করছেন তারা। এ সময় স্বর্ণে মোড়ানো যে দুটি সমাধি বা মমি তারা পেয়েছেন, তার একটি পঞ্চম রাজবংশের একজন পুরোহিতের আর অন্যটি মেরি নামে একজন কর্মকর্তার, যিনি রাজপ্রাসাদের গোপনীয়তার রক্ষক ছিলেন। এছাড়াও খননে পাওয়া প্রধান আবিষ্কারগুলির মধ্যে রয়েছে ছোট বড় বহু মূর্তি, তাবিজ এবং সুরক্ষিত লিপিখচিত পাথরের শবাধার। সাকাররা অঞ্চলটি মিশরের প্রাচীন রাজধানী মেমফিসের একটি বিস্তৃত সমাধিস্থলের অংশ, যেখানে বিখ্যাত গিজা পিরামিডের পাশাপাশি আবু সার দাহুসুর এবং আবু রুশাসের নামে ছোট ছোট পিরামিড রয়েছে। 70-এর দশকে মেমফিসের ধ্বংসাবশেষ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়। ভারতের পশ্চিমবঙ্গে পালিত হল 74তম প্রজাতন্ত্র দিবস। গতকাল কলকাতায় এই দিবসটি উপলক্ষে আয়োজিত প্যারেডে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে ভারতীয় সেনাবাহিনী। এ সময় তাদের অভিবাদন গ্রহণ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। পরে এক অনুষ্ঠানে বাংলা ভাষা শেখার জন্য শিশুদের কাছ থেকে হাতে খড়ি নেন তামিলভাষী রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের আপ্যায়ন করা হয়।